হ্যালো বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের জন্য ত্রিকোণ মিতির আরও চারটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে হাজির হয়েছি চলো দেখা যাক সেটি করা যাক এখানে বলা আছে টেন থিটা ইকুয়াল টু হলে টু থিটা প্লাস এর মান কত হবে তো আমাদেরকে এখানে দেওয়া আছে টেন থিটা ইকুয়াল তো এটা মানে ওয়ান বাই টেন থিটা তো ওয়ান বাই পি এখানে আমরা কোয়াটের মান পেয়ে গেলাম এবার আমরাকে কষেক থিটার মান বের করতে হবে তো কসেক থিটা কসেক স্কোয়ার থিটা সমান আমরা জানি ওয়ান প্লাস কোয়াট স্কোয়ার থিটা তো ওয়ান দেওয়া আছে প্লাস কোয়াটের মান আমরা পেলাম ওয়ান বাই পি তো ওয়ান বাই পি তার হোল স্কোয়ার তো ইকাল টু পি স্কোয়ার লসগুলো হবে পি স্কোয়ার প্লাস ওয়ান এটা পেলাম আমরা কেক স্কোয়ার থিটার ওয়ান তারপরে এখানে বলা উচিত টু ক থিটা প্লাস থিটা কত তো টু প্লাস কসেক স্কোয়ার থিটা তো আমরা এখানে কর মান পেলাম টু ইন্টু ওয়ান বাই পি প্লাস কসেক স্কোয়ার থিটা অর্থাৎ পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পিসার এটা সমাধান লসাগু করলে হবে পি স্কোয়ার টু পি প্লাস এটা বিপি কাটা যাবে পি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু পি বাই পিসার তো পি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু পি বাই পি স্কোয়ার এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তো হবে পি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু ইন্টু ইয়ে অর্থাৎ পি ইন্টু বি অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান তার স্কোয়ার বাই পি স্কোয়ার এটাকে যদি আমরা আরও একটু মডিফাই করে লিখতে পারি তবে পি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই পি স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারি পি প্লাস ওয়ান বাই পি পুরোটার হোল হোলস্কোয়ার তো এটা ছিল আজকের আমাদের নেক্সট অঙ্কের দিকে আমরা দেখি নেক্সট অঙ্ক এটি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এতে বলা আছে সাইন থিটা প্লাস কসিক থিটা ইকোয়াল টু টু হলে সাইন টু দি পর টেন থিটা প্লাস কস কসিক টু দি পর টেন থিটা এর মান কত তো আমাদের এখানে প্রথমে দেওয়া আছে সাইন থিটা প্লাস কসেক থিটা ইকোয়াল টু টু সাইন থিটা প্লাস কসেক থিটা মানে আমরা জানি ওয়ান বাই সাইন থিটা ইকোয়াল টু টু তো এটা যদি লসু করা যায় তবে সাইন থিটা সাইন আর সাইন গুণ হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন সাইন কাটা যাবে ওয়ান ইকোয়াল টু টু সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান টু এটা যদি ওদিকে যায় টু সাইন থিটা সাইন স্কোয়ার থিটা থাকলো এটা যদি টু সাইন থিটা এটা এদিকে আসলে হবে টু সাইন ছিল প্লাস থেকে গেল এটা আমরা একটা এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র সাইন থিটা মাইনাস ওয়ান আর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো তো অর্থাৎ সাইন সেটা ইকুয়াল টু আমরা আলটিমেটলি ওয়ান পেলাম সাইন থিটার মান যখন ওয়ান পেলাম সাইন মান পেয়ে গেলাম আমাদের এবার কস কষেক এর মান কসেক কষেক মানটা বের করতে হবে তো কসেক থিটা ইকুয়াল আমরা জানি ওয়ান বাই সাইন থিটা যেহেতু সাইন থিটার মানে আমরা পেলা ওয়ান তো আলটিমেটলি মান এলো ওয়ান তো এবার আমাদের দেওয়া আছে সাইন টু দি পর টেন থিটা এখানে এটার মানে আমরা সাইন ওয়ান টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান টু দি পাওয়ার টেন ও একের উপরে যত পাওয়ার থাক না কেন সেটা ওয়ানই হবে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু এটা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এটা বলা আছে সাইন তিরিশ ডিগ্রি মাইনাস এক্স কস ফর্টি ফাইভ ইকুয়াল টু জিরো হলে এক্সের মান কত এখানে দেওয়া আছে সাইন তিরিশ মাইনাস এক্স কস ফর্টি ফাইভ ইকুয়াল টু জিরো সাইন তিরিশ অর্থাৎ হাফ মাইনাস ই এক্স ইন্টু কস ফর্টি ফাইভ এর মান ওয়ান বাই রুট টু ইকাল টু জিরো হাফ এটা যদি ওদিকে চলে যায় তো হবে এক্স বাই রুট টু অর্থাৎ এক্স বাই রুট টু টু যদি মনে যায় তো ওয়ান বাই টু এক্স থাকলো এটাকে যদি ওখানে পাঠানো যায় তো হবে রুট টু বাই টু অর্থাৎ ই এক্স ইকুয়াল টু রুট টু বাই টুকে লেখা যায় রুট টু রুট টু গুণ করলে আবার কিন্তু টুই হবে একটা রুট টু একটা রুটু কাটা গেল এখানে পড়ে থাকলো এক্স ইকাল টু রুট ওয়ান বাই রুট টু নেক্সট টার্ম কোথায় বলা আছে সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস কসেক স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস কট স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার সিক্সটি ডিগ্রি এর মান কত এরকম এরকম অঙ্ক মাধ্যমিকে এসেই থাকে তো চলো দেখা এগে কীভাবে করা যায় সাইন স্কোয়ার সিক্সটি অর্থাৎ সাইন সিক্সটির মান রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার প্লাস কসেক থার্টি কসেক স্কোয়ার থার্টি অর্থাৎ কসেক থার্টির মান রুট থ্রি বাই সরি হাফ হাফ তার স্কোয়ার প্লাস ক থার্টি ক থার্টির মান রুট থ্রি তার স্কোয়ার প্লাস টেন সিক্সটি টেন সিক্সটির মান

চল্লিশ চারদোশো চল্লিশ ইকুয়াল টু তেতাল্লিশ পার ফোর তো আজকের এই চারটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল আজকে এখান থেকে সমাপ্ত যে অঙ্কগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন